হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমরা আলোচনা করব WBSETCL জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য নন টেকনিক্যালের প্রিপারেশন স্ট্র্যাটেজি। তো আমরা দেখেছি যে সবাই নোটিফিকেশানটা পড়েছি আমরা, যে এখানে আমরা দেখেছি যে 60% কী থাকবে টেকনিক্যাল এবং 40% নন টেকনিক্যাল। বেশি বাজে না বকে আমরা মেন টপিকে আসবো, যে কীভাবে আমরা এই 40 মার্কসটার মধ্যে 30 প্লাস মার্কস আমরা কী করতে পারবো, গেন করতে পারবো। তো এখানের থেকে প্রথমেই বলে রাখি যে আমরা যদি টেকনিক্যালকে 6 আওয়ার্স টাইম দিই পড়ার জন্য, তাহলে কিন্তু আমাদেরকে নন টেকনিক্যালকে 4 ঘন্টা কিন্তু দেওয়া কিন্তু উচিত, কারণ আমাদের সিলেবাস 60% টেকনিক্যাল অ্যান্ড 40% নন টেকনিক্যাল। এবারে 40% নন টেকনিক্যালের মধ্যে আমাদের কিন্তু মোট 4টে সেকশন আছে, মোট কটা সেকশন, সরি 4টে নয় 3টে সেকশন আছে, ঠিক আছে। আর একটা কথা যেটা হচ্ছে যে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেছি, 2018 সাল 2016 সাল, তো সেখানে থেকে আমি যে সমস্ত কনক্লুশনটা পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি না, কীভাবে পড়লে সুবিধা হবে, কীভাবে পড়লে কম সময়ের মধ্যে এবং স্মার্টলি আমরা নাম্বারটাকে পাবো, যেহেতু আমরা ইঞ্জিনিয়ার তো আমাদের ক্ষেত্রে আমাদের টেকনিক্যালটা খুবই ইজি থাকে, নন টেকনিক্যালটা একটুখানি টাফের জায়গা হয়ে যায়। আর ওই নন টেকনিক্যালটা আমাদের ওই যারা নন টেকনিক্যাল স্টুডেন্ট আছে তাদের মধ্যে পড়লে কিন্তু আমাদের নন টেকনিক্যাল হবে না, আমাদেরকে একটু অন্যভাবে পড়াশোনা করতে হবে নন টেকনিক্যালটাকে। কারণ আমরা যদি জিএস বইয়ের বই খুলে একদম টোটালি পড়তে শুরু করি, বা ইংলিশ বই খুলে টোটালি পড়তে শুরু করি নন টেকনিক্যাল স্টুডেন্টের মতো, যারা সিজিএল দিচ্ছে সিএইচএসএল দিচ্ছে, তার মধ্যে পড়লে কিন্তু আমাদের হবে না। কারণ কি, কারণ আমাদের একটা বড় সিলেবাস আছে 60%, সেটা হচ্ছে যে টেকনিক্যাল সিলেবাস। তো সেই কারণের জন্যে আমরা এই 40% যে মার্কসটা আছে, 40% মার্কসটাকে আমরা দেখেছি সিলেবাস অ্যাকর্ডিং টু সিলেবাস 20 মার্কস থাকবে, কী থাকবে জেনারেল স্টাডিজ, 15 মার্কস কী থাকবে ইংলিশ, এবং 5 নম্বর কী থাকবে বাংলা, যেটাকে বেঙ্গলি। তো এখানে 2016 সালে এই যে 20 মার্কস জিএসটা জেনারেল স্টাডিজ বলে যেটা লেখা আছে আর কি, জেনারেল অ্যাপটিটিউড লেখা আছে আর কি, তো জেনারেল অ্যাপটিটিউড মানে হচ্ছে অঙ্ক, কিন্তু 2016 সালে কিন্তু এই 20 নম্বর পুরোপুরি জিকে চলে এসেছিলো। এই জিকের মধ্যে কী কী ছিল, জিএস ছিল মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি এই সব ধরনের সাবজেক্টগুলো কিন্তু ছিল, শুধুমাত্র জিকের পার্টটা এসেছিলো 2016 সালের কথা। আবার এই জিএস পার্টটাই 2018 সালে কিন্তু আর কী করেছিল, চেঞ্জ করে দিয়েছিল। কী করেছিল না, চেঞ্জ করে এই 2018 সালে 20 নম্বরটার মধ্যে কী 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 দিয়েছিল, ম্যাথ দিয়ে দিয়েছিল, রিজনিং দিয়ে দিয়েছিল, এবং জেনারেল নলেজ দিয়ে দিয়েছিলো। এই 3টে পার্ট করা মিক্সচার করে দিয়েছিলো 2018 সালে। তো এবারে 2020 সালে ওরা কী করবে সে সম্বন্ধে কিন্তু কোনো আইডিয়া নেই, তো সেই কারণের জন্য আমাদেরকে কিন্তু সেফ সাইড নিয়ে চলতে হবে। আমাদেরকে ম্যাথটাও করতে হবে অল্প করে, এবং রিজনিংও করতে হবে অল্প করে, এবং জিকেও করতে হবে অল্প করে। তো আমরা যেহেতু এত বড় সিলেবাস, এত ভাস্ট সিলেবাস, আমাদেরকে স্মার্টলি স্টাডি করতে হবে, আমাদেরকে স্মার্টলি স্টাডি না করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, কারণ আমাদের কাছে টেকনিক্যালটা একটা বড় একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে। তো আমি এখানে আমরা ম্যাথ, দেখো ম্যাথ তো আমরা এবারে আমি বলে রাখি যে কোনখান থেকে কোনটা করলে তোমাদের সুবিধা হবে, এবং আমি তোমাদের জন্য কী হেল্প করতে পারি। এখানে আমি এই যে জিকে পোর্শন যেটা আছে, জিকে পোর্শনের মধ্যে বায়োলজি আছে, বায়োলজি নেক্সট কেমিস্ট্রি এবং ফিজিক্স, তার সঙ্গে পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি, এই যে পার্টগুলো আছে এই পার্টগুলোর ইম্পর্টেন্ট টপিক যে টপিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের আমাদের টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য, সেই টপিকগুলো আমি কী করবো না একটা করে ভিডিও ছাড়বো, চেষ্টা করবো 15-20 ক্লাস মোটামুটি জিএসটাকে কভার করার, 15-20 ক্লাস মোটামুটি জিকেটাকে কভার করার। বাকি ইংলিশ তোমরা কত থেকে পড়বে, কীভাবে পড়বে আমি বলছি একটু পরে, এবং ম্যাথ কত থেকে পড়বে কীভাবে পড়বে সেটা আমি বলছি একটু পরে। তো এবারে এই প্রত্যেকদিন আমরা একটা টপিক করব, এবং সেই টপিকটা আমার যে টেকনিক্যাল ক্লাসটা চলছে, টেকনিক্যাল সিরিজটা চলছে, সেই টেকনিক্যাল সিরিজের ঠিক অল্টারনেট ডেতে, মানে একদিন টেকনিক্যাল ক্লাস আসবে, একদিন নন টেকনিক্যাল মানে একদিন জিকের ক্লাস আসবে, ঠিক আছে। তো এবারে এই ইম্পর্টেন্ট টপিক বলতে কী কী, যেমন বায়োলজি আমি যদি বলি, বায়োলজির টপিক যেমন হচ্ছে বিভিন্ন ডিজিজ, যেগুলো ব্যাকটেরিয়াল ডিজিজ নাকি ভাইরাল ডিজিজ নাকি ফাঙ্গাল ডিজিজ, এই সম্বন্ধে আমরা পড়বো। এবং নেক্সট হচ্ছে যদি বলি আমরা কেমিস্ট্রি বিভিন্ন রকমের আমাদের এভরিডে সায়েন্সের মধ্যে যে সমস্ত বিভিন্ন ডিটারজেন্ট ইউজ করি, সব ইউজ করি, তাদের কেমিক্যাল ফর্মুলা কী হবে, ঠিক আছে,
কেমিক্যাল ফর্মুলাটা ভেরি ইম্পর্টেন্ট কেমিস্ট্রির ক্ষেত্রে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে বাই আমরা যদি চলে আসি ফিজিক্সে, তো আমরা যেহেতু ইঞ্জিনিয়ার তো সেই কারণের জন্য আমাদের ফিজিক্সটা কিন্তু অতটা কঠিন লাগবে না, ফিজিক্সটা হালকা করে পড়লেই হবে, ফিজিক্সটা আমাদের মোটামুটি জানা। নেক্সট চলে আসে পলিটি হিস্ট্রি, এখানে সিলেবাস কিন্তু হিউজ, গভীর সমুদ্র, ঠিক আছে। জিকে সিলেবাস গভীর সমুদ্র, 15 থেকে 20টা ক্লাসে কিন্তু জিকে ফুল সিলেবাস শেষ হওয়া সম্ভব না, কিন্তু অ্যাজ পার আমরা টেকনিক্যাল স্টুডেন্ট, তাই আমরা একটা সীমিত সিলেবাসে কাজ করব। আমরা কিন্তু একটা মানে হিউজ সিলেবাসের দিকে যাব না, কম সিলেবাস পড়ব এবং সেই সিলেবাসটাকে বারবার ধরে রিভিশন করব, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক আমরা আমরা কী করবো না এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেবো। নেক্সট চলে যাবো ম্যাথের দিকে। তো ম্যাথ ম্যাথ কীভাবে করবো, দেখো ম্যাথের আমি কোনো ইউটিউব চ্যানেলকে প্রমোট করছি না, আমার মনে হয় তোমরা ম্যাথ আমার এক আমার চ্যানেলে সেরকম আমি ম্যাথ দিইনি, রিজনিং আমার চ্যানেলে হয়তো আছে কিছু, তোমরা সার্চ করলে পেয়ে যাবে, প্লে লিস্টে গেলে পেয়ে যাবে, আমার যে আমার চ্যানেলে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গেলে কিন্তু গ্রুপ ডি এলপির জন্য কতগুলো রিজনিংয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক করানো আছে, যেমন ডাইস করানো আছে, ক্যালেন্ডার করানো আছে, এই টপিকগুলো তোমরা গিয়ে দেখতে পারো। আর সব দিকেই বেস্ট রিজনিংয়ের জন্য আমি বলবো, রিজনিং অত চাপ নেওয়ার কিছু না, রিজনিং মোটামুটি করতে পারবে। তো রিজনিংয়ের ক্ষেত্রে যদি বলি যে নাম্বার সিরিজ আছে, নন ভার্বাল রিজনিং আছে, ভার্বাল রিজনিং আছে, তো এরপরে কেউ কেউ বলবে যে তো বড়ো বড়ো যে বইগুলো আছে যেগুলো যেমন যেমন ধরো আর এস আগরওয়াল পড়তে বলবে, কিন্তু এত কম সময়ের মতো তো ওইভাবে করা সম্ভব না। তো আমার মতে তোমরা যদি কেউ যদি এসএসসি জেইর অ্যাসপারেন্ট হয়ে থাকো, এসএসসি জেইর অ্যাসপারেন্ট হয়ে থাকো, তাহলে আমার মতে এসএসসি জেইর প্রিভিয়াস ইয়ারের মোটামুটি টেন ইয়ার্সের তোমরা কী করে নাও, রিজনিংটা কভার করে নাও, আর কিচ্ছু লাগবে না, এর বাইরে কিচ্ছু আসবে না, ঠিক আছে। তোমাদের রিভিশনও হয়ে যাবে, একটা কোশ্চেনও রিজনিংয়ে আটকাবে না। এটা আমার সাজেশন যে এসএসসি যে যে প্রিভিয়াস ইয়ার আছে, প্রিভিয়াস ইয়ারে মোট প্রত্যেকটা শিফটে 50টা করে রিজনিং আছে, তোমরা কী করো, তোমরা পার ডে একটা করে সেট করো, পার ডে একটা করে সেট করলে তোমাদের ইজিলি 10 সেট তোমাদের 10 দিনে কভার হয়ে যাবে, এবং তারপরে সেটাকেই রিভিশন করো বারবার ধরে, এক্সট্রা নতুন কিছু করার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে আমার রিজনিংয়ের আমার মতে। নেক্সট আমি যদি বলি যে ম্যাথটা কি, তো ম্যাথের জন্য আমি কোনো চ্যানেলকে প্রমোট করছি না, ম্যাথের জন্য তোমরা কিন্তু সাহিল স্যারকে ফলো করতে পারো, ঠিক আছে, সাহিল স্যারকে ফলো করতে পারো। সাহিল স্যার একটা ক্লাস হয়, ওয়াই ফার্স্ট বলে একটা চ্যানেল আছে, সেখানে সাহিল স্যারের ক্লাস হয় 12:30 থেকে, রোজ 12:30 থেকে। তো তোমরা এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো, এই ক্লাসটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার গ্রুপ ডির কোয়েশ্চেন, ঠিক আছে। আর আরবি গ্রুপ ডির যে কোয়েশ্চেন ছিল সেটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো স্যার পুরোপুরি করাচ্ছে। তো ওইখান থেকে তোমরা কিন্তু মোটামুটি যদি রোজ ক্লাসটা নাও, তোমার একটা নলেজ পেয়ে যাবে যে আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন আসে বা এই ধরনের কোয়েশ্চেন এইভাবে অ্যাটেন্ড করতে হবে, করতে হয়। তো সমান তোমরা কিন্তু একটা কিন্তু ম্যাথের কিন্তু মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছে যাবে আমার যেটা মনে হয়, ঠিক আছে। আর এখানে আমি ম্যাথ করাতে পারতাম, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক, কিন্তু অত সময় হবে না বলে আমি করাতে পারছি না, শুধুমাত্র আমি জিকের পোর্শনটা, যে পোর্শনটা হিউজ সিলেবাস, সেই পোর্শনটাকে কম্প্যাক্ট করে আমি করানোর চেষ্টা করব, এটা হচ্ছে ব্যাপার। আর ইংলিশের ক্ষেত্রে বলে রাখি, ইংলিশ একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এখানে, আমাদের যেহেতু 15 নম্বর ইংলিশ আছে, এই 15 নম্বরটাকে ইগনোর করা যেতে পারে না, ঠিক আছে। সিলেবাস আমাদের সিলেকশন কিন্তু এই 15 নম্বরের মধ্যে কিন্তু লুকিয়ে আছে, সে কারণের জন্য এটাকে পুরোপুরি ইগনোর করলে চলবে না। কোনো ক্যান্ডিডেট যদি ভাবে যে না আমি কোনোদিন ইংলিশ পড়িনি, আমি ইংলিশ কোনোদিন ইংলিশ পারবো না, তো তাদের কিন্তু তাদের কিছু করার নেই, সিলেকশন পেতে গেলে পড়তে হবে, মেন কথা, ঠিক আছে। তো ইংলিশের মধ্যে আমি যদি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকের কথা বলি, অবভিয়াসলি সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ইডিয়ম ফ্রেজেস আছে, কম্প্রিহেনসিভ আছে, এরর ফাইন্ডিং আছে। এবারে কী হচ্ছে না, 2016 সঙ্গে 2018 আমি যদি কথা বলি, 2016 সালে এবং 2018 সালে, তো সেখানে সিলেবাস আমরা দেখেছি যে সিনোনিম এসেছিলো, অ্যান্টোনিম এসেছিলো, হ্যাঁ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসেছিলো, এরর ফাইন্ডিং এসেছিলো, তো মোটামুটি এগুলোই সিলেবাস, ঠিক আছে, এগুলোই সিলেবাস। তো এবার আমার কি যেটা আমার যেটা মনে হয়, 2021 চলছে এটা, 2021, তো 2021 নতুন কিছু ওরা যদি করতে চায়, ওরা কিন্তু ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এগুলো কিন্তু দিতে পারে, ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ এগুলো কিন্তু অ্যাড করতে পারে, ন্যারেশন, ঠিক আছে, ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ওরা কিন্তু অ্যাড করতে পারে। আর এগুলো হচ্ছে গ্রামারের পোর্শন। আর নেক্সট হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে হবে, কিছু করার নেই। তো আমার একটা ভালো একটা সোর্স আছে, আমি কোনো চ্যানেলকে প্রমোট করছি না বারবার ধরে বলছি, আমি নিজে এভাবে পড়েছি বা নিজে এভাবে পড়ি, সেই কারণের জন্য তোমাদেরকে আমি এই সাজেশনটা দিচ্ছি, তোমাদের মনে হলে তোমরা পড়তে পারো, না হলে না পড়তে পারো, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। তো একটা চ্যানেল আছে ইউটিউবে, ইংলিশ উইথ রানি ম্যাম বলে একটা চ্যানেল আছে। তো ওই চ্যানেলে তোমরা চ্যানেলে গিয়ে কিছু পাবে না, তোমরা কীভাবে সার্চ করবে, তোমরা সার্চ করে হবে যে ইডম অ্যান্ড ফ্রেজেস বাই রানি ম্যাম,
এইভাবে যখন তোমরা সার্চ করবে তোমরা দেখবে একটা প্লেলিস্ট পেয়ে যাবে, যেখানে মোটামুটি তোমার 20-20টার মতো ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাস 15 মিনিট করে ক্লাস, 10-15 মিনিট করে ক্লাস। তো তোমরা রোজ একটা করে ক্লাস করো, তাহলে 20 দিনে তোমাদের একদম ফ্রেশ শেষ হয়ে যাবে। কিন্তু রোজ তোমাদের ইংলিশটাকে সময় দিতে হবে, যদি তোমরা ইংলিশ একদমই পড়াশোনা না করে থাকো কোনোদিন, তাহলে ইংলিশটা কিন্তু টাইম দাও, ইংলিশটা কিন্তু পার ডে 1.5 থেকে 2 ঘন্টা সময় দাও, কোনো অসুবিধা নেই, পার ডে 1.5 থেকে 2 ঘন্টা সময় দাও। কারণ আমি প্রথমেই বললাম যে 4 ঘন্টা কিন্তু দেওয়া কিন্তু উচিত নন টেকনিক্যালকে, ঠিক আছে? তো সেই কারণে 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু সময় দেওয়া কিন্তু উচিত ইংলিশটাকে, যেহেতু ইংলিশটা আমাদের একটা কঠিন সাবজেক্ট হয়ে যায়। তো সেখানে আমরা কী করবো, ওখানে এইভাবে সার্চ করবো যে ইডম অ্যান্ড ফ্রেজেস বাই রানি ম্যাম, এবং সেখানে মোট 20-21 ক্লাস আছে, 15 মিনিট করে আমরা পার ডে একটা করে ক্লাস করবো, তাহলে 15 মিনিট লাগবে তোমার ইডম ফ্রেজ করতে। এভাবে একেবারে সার্চ করবে কি সিনোনিম সার্চ করবে, অ্যান্টোনিম সার্চ করবে, এবং কী সার্চ করবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সার্চ করবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সাব সার্চ করবে। এই তিনটে টপিক সিনোনিম অ্যান্টোনিম একসঙ্গেই হবে, সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডম অ্যান্ড ফ্রেজেস, এটা হচ্ছে ভোকাবুলারির তিনটে পার্ট। এই ভোকাবুলারির তিনটে পার্ট তোমরা ওইখান থেকে করতে পারো, ম্যাডামের সুন্দর একটা প্লেলিস্ট করা, সুন্দরভাবে একটা প্লেলিস্ট করা আছে, তোমরা ওইখান থেকে করতে পারো। জাস্ট এভাবে সার্চ করে দেখবে পেয়ে যাবে, এই তিনটেটাই পেয়ে যাবে। এবং গ্রামারের জন্য কথা বলি, গ্রামার এরর ফাইন্ডিংয়ের জন্য, গ্রামারের জন্য তোমরা ওইখানে তো পেয়ে যাবে। গ্রামারের জন্য আমি তোমার দেখবে 60 ইম্পর্টেন্ট রুল বলে, 60 রুল অফ ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামার বাই রানি ম্যাম সার্চ করবে। মোট তিনটে ভিডিও আছে ম্যাডামের, তিনটে ভিডিও আছে, ওই তিনটে ভিডিওতে প্রত্যেকটা ভিডিও 5 ঘন্টা করে ভিডিও আছে, 5 আওয়ার্স করে ভিডিও আছে, তাহলে 5 দিনে 15 ঘন্টা টোটাল ভিডিও। তো তোমরা কী করবে, এখান থেকে রোজ 1 ঘন্টা করে দেখবে, এবং পারলে নোট তৈরি করে নেবে, পারলে কী করবে নোট তৈরি করবে। এখানে ম্যাডাম 60টা রুল করেছে, কিন্তু 60টা রুলের মধ্যে ম্যাক্সিমাম জিনিসটা চলে আসে, টেন্স, নাউন, প্রোনাউন। তোমরা যদি আলাদা করে টেন্স পড়তে যাও, নাউন পড়তে যাও, কিছু লাভ হবে না, কারণ পরীক্ষার সময় আমাদের এইভাবে কোশ্চেন আসবে না যে টেন্স ক ধরনের হয়, নাউন কী ধরনের, কী কী হয়, পার্টস অফ কী কী, এই ধরনের কোশ্চেন আসবে না। আমাদের আসবে এরর ফাইন্ডিং, প্রিপোজিশন, আর্টিকেল, এই ধরনের কোশ্চেন আসবে। সেই কারণের জন্যে রুল ওয়াইজ করলে স্মার্ট স্টাডি হবে, কম সময়ের মধ্যে বেশি আউটপুট পাবে। তো সেই কারণের জন্য আমি বলবো যে তোমরা কিন্তু এখান থেকে 60 রুল অফ ইংলিশ বাই রানি ম্যাম সার্চ করে তোমরা 5 ঘন্টা 3টে ক্লাস পাবে, যেখানে ম্যাডাম 60টা রুল কভার করেছে। তোমরা পার ডে 1 ঘন্টা করে দেখবে 15 দিনে, কিন্তু আমাদের ইংলিশটা, ইংলিশ গ্রামার, ইংলিশের যে গ্রামার পোর্শনটা, সেই পোর্শনটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সেখান থেকে তোমার পুরোপুরি তোমার ক্লোজ ডেট থেকে শুরু করে সমস্ত কিছু তুমি করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছি আমরা মোটামুটি 15-20 দিনের মধ্যে আমাদের কিন্তু কন্টিনিউয়াস আমাদের কিন্তু সিলেবাস শেষ হয়ে যাবে, কার ইংলিশের, যদি এইভাবে পড়াশোনা করি আমরা, যে পার ডে কিন্তু আমাদেরকে এই ইডম ফ্রেজেস একটা 15 মিনিট লাগবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 15 মিনিট লাগবে, এদিকে আমাদের সিনোনিম অ্যান্টোনিম 15 মিনিট লাগবে, 15 দিনে 45 মিনিট, আর ওইখানে 1 ঘন্টা, তার মানে 1 ঘন্টা 45 মিনিট লাগবে। আর লিখতে আমি ধরে নিচ্ছি 15 মিনিট, মানে 2 ঘন্টা, 2 ঘন্টা কিন্তু ইংলিশটাকে দিতে হবে, না দিলে কিন্তু হবে না। আর জিকের জন্য আমি যে ক্লাসটা করবো, মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই ক্লাস করবো, চিন্তার কিছু কারণ নেই, 15-20 মিনিট ক্লাস করবো। তো ওই জিকে তোমরা চাইলে পরে ওইটুকুই দেখলে কাজ হয়ে যাবে, বেশি দেখার দরকার নেই, কারণ জিকে সিলেবাস গভীর সিলেবাস, জিকে শেষ হবে না, ঠিক আছে? জিকে পড়েও শেষ হবে না, 2-3 বছর পরেও জিকে শেষ হয় না, জিকের কোনো পার্টিকুলার সিলেবাস হয় না। সেই কারণের জন্য যত করবে ততই তোমার হবে, জিকে কিছু ব্যাপার নেই। সেই কারণের জন্য জিকেটাকে সীমিত রাখো, মোটামুটি আমার ভিডিওগুলো ফলো করো, এখান থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক তোমরা পেয়ে যাবে। অঙ্ক যেটা বললাম ওইটা ফলো করতে পারো, আর ইংলিশ তো বলে দিলাম, ইংলিশে ফলো করতে পারো, আর বেঙ্গলি তোমাদের না পড়লেও চলে যাবে, বেঙ্গলি আমরা পড়তে, বেঙ্গলি আমরা ছোটো থেকে পড়ছি বেঙ্গলি ভার্সনে, সেই কারণের জন্য অত চাপ নেওয়ার কিছু নাই, বেঙ্গলি করতে পারবো। আর সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সেটা কপালে থাকলে তোমার কমন, মানে তুমি পারবে করতে, না পারলে, না থাকলে করতে পারবে না। যেমন 2018 সালে ইজি ইজি কোশ্চেন ছিল, ইজি ইজি সিনোনিম, বিপরীত শব্দ ছিল, সমার্থক শব্দ ছিল, 2016 সালে একটু কঠিন ছিল। তো সেই কারণের জন্য তুমি 1000 পড়লে হয়তো 2016 সালটা করতে পারতে না, ঠিক আছে? আর 2018 সালে কিন্তু তোমার না পড়লে কিন্তু করতে পারতেন। তো সেই কারণের জন্যে অত বাংলাটা নিয়ে চাপ নেওয়ার কিছু নাই, বাকিটা নিয়ে চাপ নিলেই কাজ হবে। আর একটা কথা, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কথা, আমাদেরকে কিন্তু পার ডে কিন্তু পড়তে হবে, পার ডে কিন্তু 10 আওয়ার্স পড়াশোনা করতে হবে, না পড়লে কিন্তু হবে না, পার ডে 10 আওয়ার্স পড়াশোনা করতে হবে। 10 আওয়ার্সের মধ্যে আমাদের 6 ঘন্টা পড়তে হবে টেকনিক্যাল, এবং 4 ঘন্টা পড়তে হবে নন টেকনিক্যাল। যদি দরকার, যদি আমাদের সিলেকশন দরকার, সিলেকশনের জন্য কিন্তু এইটুকু করতেই হবে, ঠিক আছে? না করলে একদমই হবে না। আর যেহেতু নেগেটিভ মার্কিং নেই, কাট অফটা কত যাবে না যাবে সেসব, সেটা কোনো ম্যাটার না, কাট অফ নিয়ে কিছু শেষ যায় না, আমাদের কাট অফ ডাজ নট ম্যাটার। পড়াশোনা করবে, পড়াশোনা করলে অটোমেটিক্যালি নাম্বার হবে, সেখান থেকে সিলেকশন হবে, ডাজ নট ম্যাটার কটা ভ্যাকেন্সি আছে, কত কাট অফ যাবে, সেটা কোনো ম্যাটার করে না। এভাবে পড়াশোনা করতে হবে,
টার্গেট সবসময় উঁচু রাখতে হবে যে 85+ মার্কস রাখবো, টার্গেট সবসময় উঁচু রাখতে হবে, 85+ মার্কস টার্গেট করলে সেখান থেকে সেটা 80-তে দাঁড়াবে, কিন্তু 80 টার্গেট করলে কখনো কখনো 80 পাবে না, কারণ হচ্ছে আমাদের কখনো 100% অ্যাকুরেসি হতে পারে না, ঠিক আছে, 100% অ্যাকুরেসি কখনোই হবে না, সেই কারণে জন্য টার্গেটটা হাই রাখতে হবে এবং সেখানে আমরা যা পাই পাবো সেটা কোনো ম্যাটার করে না, বাট আমাদের কিন্তু টার্গেটটা হাই রাখতে হবে। তো এইভাবে পড়াশোনা করতে পারো, আর টেকনিক্যালের কী কী পড়তে হবে না পড়তে হবে সেগুলো যদি তোমরা জানতে চাও তোমরা কমেন্টে লিখতে পারো, আমি আলাদা করে ভিডিও করে দেবো টেকনিক্যালের জন্য যদি তোমাদের মনে হয়, আর না হলে কোনো অসুবিধা নেই, আমরা জানি তোমরা ইঞ্জিনিয়ার, সেই কারণের জন্য টেকনিক্যাল সম্বন্ধে বেশি আইডিয়া দেওয়া আমাদের সেরকম কোনো প্রয়োজন নেই, তোমরা যদি চাও তাহলে বলতে পারো আমি করে দিতে পারি, কোনো অসুবিধা নেই আমার। আর একটা আরেকটা কথা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে যদি এই ক্লাসটা আমরা যে ক্লাসটা শুরু করবো আর কি নন টেকনিক্যালে, সেটা কাল থেকে শুরু হবে, কাল থেকে শুরু হবে, এবং নন টেকনিক্যালে ক্লাস রোজ রোজ নয় একটা অল্টারনেট দেবে, মানে একদিন টেকনিক্যাল আসবে একদিন নন টেকনিক্যাল আসবে, তো যেদিন নন টেকনিক্যাল ক্লাসটা আসবে সেদিন কিন্তু দুপুর 12টার সময় ক্লাসটা আসবে, তোমরা চাইলে প্রিমিয়ার দেখতে পারো কোনো অসুবিধা নেই, দুপুর 12টার সময় ক্লাস আসবে, আর নন টেকনিক্যাল তো আমরা জানি বিকেল 5টার সময় আসছে ক্লাস, নন সরি টেকনিক্যালের ক্লাস আমাদের বিকেল 5টার সময় আসছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সিরিজ করছি আমরা, 300 ইম্পর্টেন্ট অনলাইনে করছি, এবং আজকে আমরা একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি 300 ইম্পর্টেন্ট সিরিজের, তো সেটা আমরা ওই ক্লাসেই আলোচনা করবো, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এতে আমি নিজে থেকে আরও মোটিভেট হই আর আরও এনার্জি পাই ভিডিও করার জন্য। সো বেশি বকবো না আর, তোমাদের সময় অনেক নিলাম, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, অল দ্য বেস্ট।